আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ও মান ওয়ালা আম্মা প্রিয় দিনী ভাই বোনেরা মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত ভাই বোনেরা আজকে এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যে দোয়াটি পড়তে সর্বোচ্চ সময় লাগে পাঁচ সেকেন্ড কিন্তু এর ফজিলত সম্পর্কে জানলে সত্যি অবাক হয়ে যাবেন এই দোয়াটি এতটাই ফজিলতপূর্ণ দোয়া যে এই দোয়াটি একবার পাঠ করলে সত্তর জন ফেরেস্তা সেই ব্যক্তির জন্য বিরতিহীনভাবে এক হাজার দিন পর্যন্ত নেকি লিখতে থাকে সুবহান্লাহি হামদিহি প্রিয় দিনী ভাই বোনেরা এই দুনিয়াটা হলো আখেরাত কামাই করার জায়গা পরকালে আমরা জান্নাত পাবো নাকি জাহান্নাম পাবো এটা নির্ভর করে আমাদের এহকালীন কর্মকাণ্ডের উপরে আমরা যদি বেশি বেশি নেকা আমল করি বেশি স্বভাব অর্জন করি তাহলে পরকালে আমাদের সব কিছুই সোজা হয়ে যাবে সব কিছুই সহজ হয়ে যাবে আর এই দুনিয়ার জীবনে যদি আমরা বেশি বেশি নেকা আমল না করি তাহলে কিন্তু পরকালীন জীবনে আমরা ধরা খেয়ে যাব তো সম্মানিত বন্ধুগান এই ছোট্ট দোয়াটি আপনারা নিয়মিত আমল করার চেষ্টা করবেন দোয়াটি হচ্ছে জঝল্ল হু আন্না মুহু আহ্লুহ আমি আবারও বলছি দোয়াটি হচ্ছে জঝল্ল হু আন্না মুহু আহ্লুহ এই দোয়াটি আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব বাংলা উচ্চারণ আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন সময় তো বন্ধুগণ এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে তাবরানি শরীফে তো বন্ধুগণ এই দোয়াটি যেহেতু হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে তাই আমাদের সকলের উচিত এই দোহার উপর আমল করা এবং অগণিত অফুরান্ত নেকি অর্জন করা এবং নেকি অর্জন করার মাধ্যমে এহকালীন এবং পরকালীন সফলতা অর্জন করা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই ছোট্ট দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই দোয়াটি সম্পর্কে জানতে পারে এবং আমল করতে পারে আর আপনি যদি নিয়মিত এ ধরনের সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই অনলাইন মাদারে সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি